নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে দীর্ঘ 12 বছর পর বৃষ রাশিতে বৃহস্পতি শুক্র একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করার জন্য এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভফল আপনারা পাবেন সেই জায়গাটা আলোচনা করবো। মূল আলোচনা আসার কারণে জানিয়ে কে অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন শুক্রদেব অ্যাকচুয়ালি বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে হচ্ছে 19 মে থেকে 12 জুন পর্যন্ত। এই যে 23 দিন 9 ঘন্টা 46 মিনিট এই যোগটা অ্যাকচুয়ালি থাকবে। বৃহস্পতি শুক্র যোগ আপনাদের কুম্ভ রাশি বা লগ্নের 4th হাউসে অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একাদশপতি এবং দ্বিতীয়পতি, এবং শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, চতুর্থপতি এবং সেই সঙ্গে কিন্তু নবমপতি। দেখুন অ্যাকচুয়ালি আমরা জানেন যে শুক্র হচ্ছে আমাদের কামনা বাসনা ভোগ রিলেশনশিপ এবং অর্থ সম্পর্কিত ব্যাপারটা আমাদের জীবনে কন্ট্রোল করে। কেননা শুক্র কিন্তু কালপুরুষের দ্বিতীয় ভাবের কারক, অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপার, রিলেশনশিপের ব্যাপার সপ্তম ভাবেরও কারক। তো আপনার ক্ষেত্রে অর্থ এবং রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে অনেকটা সমস্যা কিন্তু সমাধান করবে শুক্রদেবের এই অবস্থান, সক্ষেত্রীয় অবস্থান। এবং বৃহস্পতির সঙ্গে যেহেতু যুক্ত হচ্ছে, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থ ইনকাম অর্থাৎ একাদশপতি দ্বিতীয়পতির সঙ্গে, একাদশপতি দ্বিতীয়পতি বৃহস্পতির সঙ্গে শুক্রদেব হচ্ছে আপনার চতুর্থপতি নবমপতি, যুক্ত হচ্ছে 4th হাউসে। তাই আপনারা কোনো সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, ভূমি ভবন বাহন গাড়ি বাড়ি করার ক্ষেত্রে, মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম খারাপ থাকলে সেটাকে নির্মূল করার ব্যাপারে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। এবং আপনাদের পরিবারে কোনো রকম মাঙ্গলিক কাজ অনুষ্ঠিত হতে পারে, পরিবারের শান্তি অটুট হতে পারে এবং শান্তি সংক্রান্ত ব্যাপারে আপনাকে শুভ ফল দেবে বৃহস্পতি এই শুক্র যোগ। মেনলি পরিবার সংক্রান্ত ব্যাপারে সার্বিকভাবে একটা শুভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন। এবং সেই সঙ্গে যেহেতু ভাগ্যপতি চতুর্থপতির সঙ্গে আপনাদের একটা একাদশপতির কানেকশন বা দ্বিতীয়পতির কানেকশন, আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক জায়গা থেকে তাদের পারিবারিক কোনো বিজনেস রয়েছে, সম্পত্তি থেকে আপনারা অর্থ লাভ করতে পারবেন। আপনাদের পরিবার কেন্দ্রিক কোনো ব্যবসা হোক বা কোনো কর্মলাভ হোক, এই জায়গা থেকে কিন্তু আপনার জীবনে সর্বার্থক কিন্তু একটা প্রোগ্রেস দেবে, আপনার ভাগ্যের উন্নতি হবে, আপনার পরিবার কেন্দ্রিক জায়গা থেকে শুভ ফল পাবেন। আপনারা যদি এই সময় কোনো বাড়ি করতে চান, কোনো গাড়ি কিনতে চান বা যদি কোনো রকম সম্পত্তি করতে চান, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। অন্যদিক থেকে যেহেতু এই বৃহস্পতিদেব আপনাদের যেহেতু দ্বিতীয়পতি এবং একাদশপতি, আপনার জীবনে কোনো প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসতে পারে এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে অর্থ সেভিংস করতে পারবেন, জমাতে পারবেন, নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন। এখানে বৃহস্পতি শুক্র এই যোগটা আপনাকে সর্বার্থকভাবে অর্থ, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, আপনার জীবনে কিন্তু কোনো রকম কর্মের সুযোগ নিয়ে আসতে পারে এবং কর্ম থেকে আপনার প্রচুর অর্থ লাভ হতে পারে, যেহেতু এই বৃহস্পতি শুক্র যোগটা আপনার 4th হাউসে ক্রিয়েট করছে এবং এই 4th হাউস থেকে তার সপ্তম দৃষ্টি যেহেতু দশমভাবে প্রভাবিত করছে। তাই এই দশমভাবে আপনাকে বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে সর্বার্থকভাবে কর্ম থেকে শুরু করে পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে আপনি অনেকটা নির্মূল করতে পারবেন, অনেকটা পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন। বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনের সার্বিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দেবে, আপনার মধ্যে একটা সুখের বা শান্তির বা অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন যে রাজযোগকারী গ্রহ চতুর্থপতি নবমপতির সঙ্গে যখনই একাদশপতি কানেক্ট হয়, আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে যেমন হেল্প করবে, তেমন কিন্তু আপনার পরিবারের মধ্যে অনেক দিকে অনেক সমস্যাকে নির্মূল করে দেবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব এখানে 4th হাউসে অবস্থান করে আপনার জীবনের চলতে থাকা কোনো দীর্ঘদিনের কোনো ঝামলাকে নির্মূল করবে, আপনার কর্মে উন্নতি বা কর্মে পরিবর্তন, কর্মের দিকে কোনো একটা শুভ অবস্থান কিন্তু আপনাকে প্রদান করবে। এবং সেই সঙ্গে কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশ থেকে টাকা পয়সা আসার ক্ষেত্রে বা আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে এই বৃহস্পতি শুক্র যোগ 4th হাউসে এখানে অবস্থান করার জন্য। তো এই বৃহস্পতি এবং সেই সঙ্গে এই শুক্র এই যোগ আপনার 4th হাউসে আপনার এই সময় কোনো বাড়ি করার ক্ষেত্রে, কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে বা কোনো রকম ফ্ল্যাট করার ক্ষেত্রে, গাড়ি করার ক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এবং পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা আপনার জীবনে কিন্তু নির্মূল হয়ে যাবে। এছাড়া আপনার উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির দিকে, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আসার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি শুক্র যোগ আপনাকে 4th হাউসে অনেকটা কিন্তু হেল্প করবে। তাই অবশ্যই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবেন। তবে একটা কথার ব্যাপারে আমাদের বলে দেবো, আমাদের 2nd হাউসে মঙ্গল রাহু যোগের ব্যাপারে, যোগের জন্য যেটা যেহেতু 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত এই মঙ্গল রাহু যোগ চলছে, তাই আপনার ভাষাকে আরও সংযত করতে হবে,
আপনাকে কিন্তু কোনোরকমভাবে হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু কখনো হবে না। আপনাকে কিন্তু মঙ্গল রাহু যোগের জন্য আপনাকে সর্বদা মাথা ঠান্ডা রাখতে হবে বা অর্থ খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কোনোরকম প্ররোচনায় আপনাকে পা দিলে হবে না এবং এই মঙ্গল রাহু যোগের জন্য আপনাকে ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারের ব্যাপারে সাবধান হতে হবে। মঙ্গল রাহু যোগ যদি আপনার বাচ্চাতে থাকে তাকে আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই মঙ্গল রাহু যোগ কিন্তু আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে সেভিংসের ব্যাপারে সাবধান হতে হবে। কোনোরকম আত্মীয় স্বজনের সঙ্গে কোনোরকম বিতর্কের মধ্যে যাবেন না এবং কাউকে কখনো আঘাত করে কথা বলবেন না, আপনার মাথা গরম হয়ে যেতে পারে এবং সেখানে দুমদাম কথা বলে মানুষের সঙ্গে একটা বিতর্কের অবস্থা তৈরি হতে পারে। তবে বৃহস্পতি শুক্র যোগের জন্য যে পজিটিভ জায়গাটা বললাম সেটা আপনার ক্ষেত্রে ততটাই পজিটিভ হবে যদি আপনার বাচ্চাটা বৃহস্পতি এবং শুক্রের অবস্থান অ্যাকচুয়ালি ভালো থাকে। তাই বৃহস্পতি এবং শুক্র আপনার বাচ্চারে কতটা ভালো সেগুলো কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার ওপিনিয়ন কিন্তু করে নেবেন এবং সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাবেন। এই সময় কোনো শুভ কোনো যিনি যদি শুরু করতে চান, মানে শুভ কোনো যদি কাজ করতে চান, ধরুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, কোনো চাকরি শুরু করতে চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন বা কোনোরকম ভীত পুজো করতে চাইছেন বা কোনোরকম সম্পত্তি কিনতে চাইছেন বা আপনার জীবনের পরিবার কেন্দ্রিক কোনো শুভ কাজ করতে চাইছেন, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে। তবে এই মঙ্গল রাহু যোগের জন্য আপনাকে প্রতি মঙ্গলবার অবশ্যই কিন্তু মঙ্গলদেবের জন্য মন্ত্রপাঠ এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার আপনাকে তিনবার করে হনুমান চালিসা পাঠ করে রাখতে হবে যাতে মঙ্গল এবং সেই সঙ্গে এই রাহু যোগ আপনাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে। তবে কেতু যেহেতু আপনার অষ্টমভাবে রয়েছে তাই আপনাকে কিন্তু আপনার কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে, আপনার মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকল ব্যাপারে একটু সাবধান হবেন, শরীরের ব্যাপারে একটু যত্নশীল হবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা। ফোর্থ হাউসে এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে তাই এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাবেন। এই যে 19 মে থেকে 12 এপ্রিল এই সময়কাল বা 12 জুন পর্যন্ত এই যে সময়কাল আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক কিন্তু ফল কিন্তু দিতে চলেছে। বোঝা গেল কি বললাম? আজকে আমাকে এখানে থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা বুঝতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।